নমস্কার, ডি রিপোর্টে আপনাদের স্বাগত। আগামী 20 মে পঞ্চম দফায় নির্বাচন হতে চলেছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে। আর প্রথম থেকেই খবরের শিরোনামে থাকা রাজ্যের অন্যতম হেভিওয়েট লোকসভা কেন্দ্রের প্রচারে খামতি রাখছেন না ডান বাম কোনো রাজনৈতিক দলের প্রার্থীরাই। আর তৃণমূল থেকে টিকিট না পেয়ে ফের পদ্ম শিবিরে ফিরে গিয়ে নিজের গড় ধরে রাখতে অষ্টদশ লোকসভা নির্বাচনের লড়াইয়ের ময়দানে নেমেছেন অর্জুন সিং। রবিবার তার সমর্থনে প্রচারে এসেছিলেন বিশিষ্ট অভিনেত্রী তথা বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী। টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি এখনো ইন্ডাস্ট্রির মর্যাদাই পায়নি। টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে রয়েছে আরো বড় শাহজাহান। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে প্রচারে ভাটপাড়ায় এসে এমনই বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেত্রী অভিনেত্রী পাপিয়া অধিকারী। আমাদের তো এখনো ইন্ডাস্ট্রি হয়নি, আমাদের তো এখনো ট্রেড। আর একটা কথা লক্ষ্য করবেন, উন্নয়ন উন্নয়ন করে নিজেদের উন্নয়ন বেশি হচ্ছে, ট্রেডের উন্নয়ন কিছু অবস্থা ভালো না। আমাদের ট্রেডের অবস্থা ভালো না, কয়েকজন মিলে ট্রেডিং করছে শুধু। পাশাপাশি এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষকে মূর্খ বলে কটাক্ষ করলেন বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী। একটা মূর্খ পলিটিক্যালি ইভেন ইন্টেলেকচুয়ালি একদম মূর্খ। আবার কোন বুদ্ধির জোরে সে বলেছে কম্পারেটিভ লিটারেচারে সে নাকি পড়াশোনা করেছে। আমি চ্যালেঞ্জ করছি, আমি নিজে কম্পারেটিভ লিটারেচারে মাস্টার্স করেছি, তুলনামূলক সাহিত্য। ও একটা শুধু আমাদের যে কোনো মানে ফার্স্ট ইয়ারে সেই মানুষটাকে যদি যাদবপুরের লোকরা ভুল করে ভোট দিয়ে দেয় তাহলে যাদবপুরের মানুষ সম্পর্কে কিন্তু পাপিয়ে দিকে জায়গা সেখানে রাজনৈতিক দেউলিয়া পানা যে সিবিআইডি শিব যে কি শিব এক অনন্ত জিজ্ঞাসা, তার নিচে এবং অনন্ত খোঁজ যেটা আমাদের বেদান্ত, আমি নিজে বেদান্ত চর্চা করি যে অনন্ত খোঁজ তাকে সে জননেন্দ্রীয় ভেবে তাকে এই সমস্ত আবল তাবল করে তারপরে মা কালী সম্পর্কে অদ্ভুত অদ্ভুত কথা বলে, অশ্লীল অশ্রাব্য। ভাটপাড়া থেকে সুফল মজুমদারের রিপোর্ট, দি রিপোর্ট। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।